সাত দফা নির্বাচন, আর সেই সাত দফা নির্বাচনের প্রথম দফা আগামী 19 এপ্রিল, তার জন্য মনোনয়ন পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি জলপাইগুড়ি কেন্দ্রে। আগামী 19 এপ্রিল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে নির্বাচন, সেখানে কুচবিহার আলিপুরদুয়ারের প্রার্থী ঠিক হলেও জলপাইগুড়িতে এখনো প্রার্থী ঠিক হয়নি। সেই সঙ্গে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে কেন এই প্রার্থী এতদিন ধরে আটকে রয়েছে, আসলে একটা দীর্ঘ টানাপোড়েন চলছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যে, একটা টানাপোড়েন চলছে কার প্রার্থী ঠাঁই পাবে তালিকায়, এরকম একটি বিষয়। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, নাকি শুভেন্দু অধিকারী, কার প্রার্থী তালিকায় ঠাঁই পাবে? যেমন মেদিনীপুর নিয়ে যদি বলা যায়, মেদিনীপুর কেন্দ্রের যিনি সাংসদ দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি কোন কেন্দ্রে লড়বেন তা নিয়ে এখনো রোটানায় রয়েছে দল। যা জানা যাচ্ছে, তাকে প্রথমে তো বলা হয়েছিল ডায়মন্ড হারবার, তিনি রাজি হননি, তারপরে তাকে বলা হয়েছিল যে দুর্গাপুর কেন্দ্রে তাকে, কিন্তু সেখানেও তিনি নাকি রাজি হননি। তিনি পরিষ্কার আরএসএস কে জানিয়ে দিয়েছেন যে তিনি মেদিনীপুর ছাড়া অন্য কোনো কেন্দ্রের প্রার্থী হবেন না। রায়গঞ্জের জয়ী সাংসদ দেবশ্রী চৌধুরী, তিনি কোথায় প্রার্থী হবেন? তাকে প্রথমে বলা হয়েছিল তিনি দমদমে হবেন, সেই মতো একটা ঘুঁটি সাজানো হচ্ছিল, কিন্তু হঠাৎ করে জানা যাচ্ছে যে সেখানে অন্য কাউকে প্রার্থী করতে পারে দল, এবং সেই জায়গাটায় দেবশ্রী চৌধুরী যেহেতু জয়ী সাংসদ, তাকে হয়তো দক্ষিণ কলকাতায় নিয়ে আসা হতে পারে। আর আলোচনার কেন্দ্রবিন্দু ডায়মন্ড হারবার, সেখানে তো প্রার্থী খুঁজে পাচ্ছে না যা খবর। এর আগে আমরা প্রতিবেদন করেছিলাম ডায়মন্ড হারবার নিয়ে, যে ডায়মন্ড হারবারে প্রথম বলা হয়েছিল সোনালী গুহ, অনেকগুলো নাম ছিল, সোনালী গুহ, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচি, শঙ্কুদেব পণ্ডা, সোনালী গুহ, প্রচুর নাম ছিল। এদের মধ্যে দুই একজন বাদে লাস্ট আমরা যে প্রতিবেদনটি করেছিলাম যে সজল ঘোষকে এখানে প্রার্থী করছে, কিন্তু পরে জানা যাচ্ছে যে সজল ঘোষ এখানে এই কেন্দ্রে প্রার্থী হতে রাজি হননি। তিনি সম্ভবত তিনি বরানগরে উপনির্বাচনে, অর্থাৎ তাপস রায় যে যেখানকার বিধায়ক ছিলেন বরানগর কেন্দ্র, সেখানে সেই বিধানসভা এলাকায় তিনি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্রে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো ডায়মন্ড হারবারে তাহলে কে? কেউ নাকি রাজি হচ্ছে না ডায়মন্ড হারবারে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে, সকলে জল মাপছেন এখানে নওশাদ সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা, তবে তারা হয়তো রাজি হতে পারেন। এটা একদিকে। আরেকদিকে যদি যা কৃষ্ণনগর, কৃষ্ণনগর কেন্দ্রে যা জানা যাচ্ছে যে কৃষ্ণনগরের যে রাজ পরিবার, সে রাজ পরিবারের বধূ অমৃতা রায়, রানীমা, সব থেকে যিনি ওখানকার রানীমা নামে পরিচিত অমৃতা রায়, তাকে সম্ভবত প্রার্থী করতে চলেছে এখন পর্যন্ত মহুয়া মৈত্রীর বিরুদ্ধে। রানীমা সেখানকার অমৃতা রায় প্রার্থী, যদিও তিনি কিছু জানাননি, তিনি শুধু একটি কথাই বলেছেন যে প্রার্থী ঘোষণা হোক, তারপরে তিনি সমস্ত কিছু বলবেন। তখন প্রশ্ন হলো এই যে পশ্চিমবঙ্গে বিজেপির, রাজ্য বিজেপি সমস্ত নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথায় কথায় তারা নানা রকম কটূক্তি করতেন, নানা রকম কথা বলতেন, কিন্তু তার বিরুদ্ধে যখন লড়াই, তাহলে সেখানে তো কোনো একটা ভালো প্রার্থী বা হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, কিন্তু কেন বিজেপির কেউ রাজি হচ্ছে না? এমনও খবর আছে যে শুভেন্দু অধিকারীকেও এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছিল, কিন্তু তিনিও নাকি রাজি হননি। তাহলে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানা রকম চ্যালেঞ্জ ছুটছেন, তাকে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছেন, কিন্তু তাহলে তো রাস্তায় নামতে হবে, তার সঙ্গে তো মুখোমুখি লড়াই করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তবেই তো যারা নিচু তলার কর্মী তারা একটা সাহস নিয়ে তারা ভোট করতে পারবেন। কিন্তু যদি উপর স্তরের নেতারাই পিছিয়ে যান, গতবার যেরকম একজন প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নীলাঞ্জন রায়, তিনি বালুরঘাট তাকে 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 নিয়ে সে প্রার্থী করা হয়েছিল, তাহলে এবারও কি এমন কাউকে প্রার্থী করছে? সেই সঙ্গে রয়েছে বঙ্গ বিজেপির পেছনে আরেকটি টানাপোড়েন, যেটা আমরা জানতাম যে আরএসএস তাদের প্রার্থী তালিকা নিয়েও তাদের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না এই রাজ্যের নেতাদের। এবং আরেকটি খবর যেটি জানা যাচ্ছে, যে দিলীপ ঘোষের কেন্দ্র মেদিনীপুর, সেখানে নাকি বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী, তাকে প্রার্থী করার জন্য চেষ্টা করা হচ্ছে।
অর্থাৎ এই যে বিজেপি পরিবারতন্ত্র দল পছন্দ করে না, নানা কিছু বলে, কিন্তু সৌমেন্দু অধিকারীর টিকিট পাওয়ার পরে আবার দীপেন্দু অধিকারী, এই নিয়েও কিন্তু একটা দলের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে যেখানে ছাপিয়ে পড়ার কথা, যেখানে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন পত্র নেওয়া হয়ে যাচ্ছে, সেখানে এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হলো না, তাহলে নিচুতলার কর্মীরা কিভাবে লড়াই দেবে? এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, স্বাগত জানাচ্ছি। রাজাদা, যেটা প্রশ্ন যে এই রাজ্যের যে নির্বাচন তো শুরু হয়ে গেছে, প্রথম দফার নির্বাচন, আজ থেকে আমরা যখন এই প্রতিবেদন তৈরি করছি, তো সেই দিন থেকেই নির্বাচনের যে মনোনয়ন পত্র দাখিলের কাজ শুরু, কিন্তু যে তিনটি কেন্দ্রে নির্বাচন, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রার্থী ঘোষণা হলেও বঙ্গ বিজেপি এখনো জলপাইগুড়ির প্রার্থী ঘোষণা করতে পারেনি, এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যেটা জানতে পাচ্ছি যে ডায়মন্ড হারবারে বিভিন্ন নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনো বিষয় নিয়ে কাঠ গড়ায় তোলেন, তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান, অনেক কিছু বলেন, কিন্তু যা শোনা যাচ্ছে যে কেউ নাকি তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছেন, কেউ তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানাচ্ছেন। প্রথম সারির নেতারা তো বটেই, দ্বিতীয় সারির যে সমস্ত নেতা আছে তারারও তো। এখন প্রশ্ন হলো যে একটা হেভিওয়েট কেন্দ্র, সেখানে যদি কোনো নেতাই না দাঁড়াতে পারেন, এখনো 23টা কেন্দ্রের প্রার্থী ঘোষণা বাকি। শুধু তাই নয়, দিলীপ ঘোষ, তিনি মেদিনীপুরের সাংসদ ছিলেন, সেখানেও সেটা নিয়েও একটা টানাপোড়েন রয়েছে। সেখানে জানা যাচ্ছে যে বিজেপির বিরোধী দলনেতার ভাই, যিনি বঙ্গ বিজেপিতে এসেছেন, তাকে নাকি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করানোর চেষ্টা হচ্ছে দিলীপ ঘোষকে অন্য কোনো কেন্দ্রে। আবার রায়গঞ্জের সাংসদ যিনি দেবশ্রী চৌধুরী, তাকে দমদমের কথা বলা হয়েছিল, এখন শোনা যাচ্ছে তিনি দক্ষিণ কলকাতা। মানে এই যে দলের মধ্যে একটা টানাপোড়েন, এবং তাতে তো কর্মীদের মনোবল তলানিতে থেকে যাবে, মানে কিভাবে লড়াই দেবে বিজেপি, কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন বিপ্লব দা, অনেকদিন পরে আপনার চ্যানেলে আসতে পেরে খুব ভালো লাগছে। একটা আমার ইমোশন জড়িয়ে আছে বাংলা বলসের সঙ্গে। আগামী দিন এই নির্বাচন আসছে, পরে রাজনৈতিক সমীক্ষায় আপনারা অগ্রগণ্য ছিলেন বাংলার রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে। তো যাই হোক, তো মানুষ সেটা জানে বোঝে, আবার ফিরে আসতে পেরে ভালো লাগছে। খুব সুন্দর একটা প্রশ্ন রেখেছেন যে বিজেপির যে 42টা আসনের মধ্যে 20টাতে প্রথমে আসন ডিক্লেয়ার ঘোষণা করেছিল তাদের প্রার্থী, সবাই অবাক করে দিয়েছিল, নির্বাচন ঘোষণার আগেই তারা সেটা করেছিল। তারপর একজন প্রার্থীর একটু সমস্যা হয়ে যায় বা যার ফলে সে উইথড্র করে, 19 জন বা মোটামুটি দেখা যাচ্ছে যে নাম রয়েছে। এখন যেটা 23 জন হবে বাকি কি, হুম হ্যাঁ 23 জন এখন বাকি 23 জন বাকি, 23 জনের একটা বড় লিস্ট বাকি আছে। এখন সাধারণত যারা বড় পার্টি, দেখুন তাদের হয় ছোট পার্টি, তারা জানে তাদের কে কে হবে, তাদের ছোট পরিবার, সংখ্যাও কম, দাঁড়পুড়ি দিলেই হয়ে যায়, জেতার ব্যাপারটা থাকে না, দাঁড়ানোটাই তাদের লক্ষ্য, মানে পার্টিসিপেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান উইনিং। কিন্তু এখানে বিজেপি এবার 400 পার এরকম একটা দাবি তারা করতে চাইছে, তাদের মানে লক্ষ্য সেখানে বেঁধে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন হাওয়া বিজেপির পক্ষে ভারতবর্ষ জুড়েই রয়েছে বলে আমার ধারণা, দু একটা ক্ষেত্র, দু একটা রাজ্য বাদ দিলে। এই জায়গায় দাঁড়িয়ে তো যখন তাদের জেতার সম্ভাবনা অনেকটাই প্রবল, মানে জেতার ইন দা সেন্সে সরকারে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এবং ভালো কেউ মানে যদি দাঁড়ায়, জিতে গেলে মন্ত্রী হতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী, বিরাট ব্যাপার। সুতরাং এই একটা ব্যাপার কিন্তু বিজেপির পক্ষে খুব কাজে দিচ্ছে, আবার বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ মানে হচ্ছে বহু মানুষই হয়তো যারা রাজনীতির সঙ্গে সেভাবে জড়িয়ে নেই বা রাজনীতির সঙ্গে থাকলো অতটা প্রত্যক্ষভাবে নেই, তারাও এগিয়ে আসতে চাইছে। আবার বহু মানুষ যারা একেবারেই সঙ্গে নেই, তাদেরও একটা আশা দেখছে যে এই সময় ঢুকে পড়তে পারলে হয়তো কিছু, হ্যাঁ, সুযোগ হতে পারে। বুঝছেন, সবাই তো আর পর্দার আড়ালে লড়তে চায় না, পর্দার সামনেও অনেকে চায়, কারণ পর্দার আড়ালে লড়লে, পর্দার আড়ালে লড়লে বিশেষ আপনার রিস্ক নেই এবং সেখানে খ্যাতিও নেই, আর পর্দার সামনে লড়তে পারলে খ্যাতিও আছে, রিস্ক আছে, সবই আছে। এখন কেউ কেউ রিস্কটা নিতে পেরেছেন, আমরা দেখেছি কোনো কোনো জজ বা বড় তারা রিস্কটা নিতে চেয়েছেন, এবং রিক্সা নিয়ে কি হবে আগামী দিনই সেটা বলবে।
সবাই বাঙালি একটু রিস্ক অ্যাভয়েড করতে চায়, রিস্কটাকে অ্যাভয়েড করে চলতে চায়, তার ফলে এখনো মানে হেরে গেলে আমার কি হবে এই একটা দুশ্চিন্তা অনেকের মধ্যে থেকে গেছে। আপাত দৃষ্টিতে এই যে ব্যাপারটা ঘটে গেল, আপনি যেটা বলছেন কর্মীদের মনোবল, হ্যাঁ কর্মীদের মনোবল অনেকটাই ক্ষেত্রে হতে পারে যে আমাদের লোকতায় কে দাঁড়াবে, কিছু নেই, ঠিক নেই। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি, আমার যেটা ধারণা, তারা দেরি করছে, মানে তারা নিঃসন্দেহে আশা করছে শাসক দল থেকে কেউ আসবে বা অন্য দল থেকে কেউ আসবে। এই যখন আপনি আশায় থাকেন তখন কিন্তু আপনার লিস্ট একটু দেরি হতে পারে, লিস্ট দেরি হওয়ার সম্ভাবনা আছে, কেননা আপনি নিজের ঘরের লোককে দেওয়ার মতন ঠিক করেনি, আরো ভাবছে আসবে বা হয়তো কেউ কথা বলেছে, সবাই তো আসার আগে অনেক কথাটা তো বলে রাখে, সুতরাং সবকিছু দেখেই সিদ্ধান্ত নেবার একটা সময়। হাওয়া যখন জোরালো আছে, প্রার্থীও যদি একটা জোরালো হয়ে যায়, জেতার সম্ভাবনা হবে, এরকম একটা অঙ্ক আমার ধারণা বিজেপির পক্ষে চলছে। এবং সব সময় যে প্রার্থী দলের কাছের লোক দিলেই যে জিতবো, জেতাটা মোর ইম্পর্টেন্ট। 400 পার করতে গেলে আপনি দেখুন অন্য যে কোনো রাজ্যে বিজেপি দেখুন রাজ্যপালকেও দলে নিয়ে নিল, তেলেঙ্গানার রাজ্যপালকে আজকে দেখেছেন যে সে আগে বিজেপির সঙ্গেই ছিল, তাকেও কিন্তু দলে তাকে ইয়ে টিয়ে পড়িয়ে উত্তরীয় পড়িয়ে দলে আজকে পার করতে গেলে কোনো বাজ বিচার চলবে না। বাজ বিচার চলবে না, এবং সেটাই বাজ বিচার চলবে না। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ভয় আছে, 21-এর মডেল, 21-এর মডেলে দেখা গেছে তৃণমূল থেকে নিতে গিয়ে যে বিপর্যয়টা ঘটেছে, ঘর ওয়াপসি হয়ে গেল, যে এলো আবার ঘর ওয়াপসি হয়ে গেল বাংলায়, এইটা খুব ভয়ের ব্যাপার। তার ফলে বিজেপিকে অনেক সতর্ক ভাবে খেলতে হচ্ছে, এমন অনেক লোককে নিলে আবার যদি চলে যায়, হেরে গেলে বা জিতে গেলে চলে যায় আরো বিপজ্জনক, এই সব নানান ভাবনা চিন্তা করে তাদের এগোতে হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখুন আমরা দেখেছি, ধরুন সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের মতন ভোপাল থেকে যিনি দাঁড়িয়েছিলেন, হেড স্পিচে তার জুড়ি ছিল না, মানে নিন্দাসূচক বক্তৃতায়। রমেশ বিদুরী দিল্লির এমপি ছিলেন, সেও নানান ধরনের বিদ্বেষমূলক বক্তৃতা দিয়েছে, হ্যাঁ বাংলায় হয়তো সংসদের মধ্যে কেউ কেউ সেসব করেছেন, আমি আর নামতাম বলতে চাইছি না। বিদ্বেষমূলক বক্তৃতা করলে যে পার্টির লং রানে সুবিধে হয় না, এটা কিন্তু বিজেপি মোটামুটি বুঝে গেছে, যে অনেকজনকে বাদ দিয়েছে, বিদ্বেষ বক্তৃতা কিন্তু একটা। তাহলে কি রাজ্যের এই এইখানটাতেই একটা কথা যে দিলীপ ঘোষের বহু বক্তব্য বিদ্বেষমূলক ছিল, বিতর্কিত ছিল, তাহলে কি দিলীপ ঘোষ এই রাজ্য থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে? দেখুন বাদ যাবেন কি ওনাকে হয়তো বুঝেছেন, মানে কি করবেন পার্টি আমি জানি না। বিদ্বেষ দেখুন, গোড়ায় নাম যদি বেরিয়ে আস তাহলে বোঝা যেত পার্টির খুব প্রথম পছন্দের, প্রথম পছন্দের নয় তো জানিয়েই দিয়েছে না, প্রথম পছন্দের নয় এটা যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন। হ্যাঁ আমরা যারা নিরপেক্ষ বিশ্লেষণের মধ্যে থাকি, আমরা যারা কোনো পার্টির ধার ধারি না, তাদের যাদের কাছে এটা তো পরিষ্কার, ফার্স্ট নামে যাদের আসলো, যাদের পার্টি মনে করছে এদের দেওয়াটা দরকার বা এরা আমার প্রথম পছন্দের, পরবর্তীকালে যে যারা আসবেন তারা নিশ্চয়ই প্রথম পছন্দ হয়ে গেলে আর পার্টি তো দোনোমনা ভাবটা ছিল না, দেরি করার ব্যাপারটা নেই, তাই না? সুতরাং একটা তো বার্তা পরিষ্কার রয়ে গেছে, সুতরাং দিলীপ ঘোষ একজন ভালো সংগঠক, পশ্চিমবঙ্গের বিজেপিকে তপন শিকদারের পরে যে লোকটা মানে এতদূর নিয়ে আসতে পারে, তার মধ্যে দিলীপ ঘোষের অবদান আছে, অবশ্যই, কিন্তু হ্যাঁ অবদান এটা মানতেই হবে, তার একটা বিরাট অবদান আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিজেপি এখন যে সবকা সাথ সবকা বিকাশ এই যে স্লোগানে এগোতে চাইছে, এখানে অন্য কারুই মানে, এবং হ্যাঁ অন্য ধর্মের মানুষও, বিজেপি হিন্দু ধর্মের লোকদের কথাই বেশি বলে, অন্য ধর্মের লোকেরাও যে অচ্ছুত নয় বা অন্য রাজনৈতিক চিন্তা ভাবনার লোকও যে অচ্ছুত নয়, এইটা কিন্তু বিজেপি মনে হয় পরিষ্কার ভাবে বলতে চাইছে যে ভারত যদি গড়তে চাও, মডার্ন ভারত যদি গড়তে সবাইকেই নিতে হবে। এবং দেখেছেন মানে আমেরিকায় যে ভারতবর্ষের রাষ্ট্রদূত ছিলেন, তিনিও সিদ্ধু সিদ্ধু মানে বা সিন্ধু এরকম মানে পাঞ্জাবে তরণজিৎ সিং এরকম কিছু নাম, খুবই নাম করা ডিপ্লোম্যাট, তিনি কিন্তু বিজেপি জয়েন করেছেন। একটা বড় সংখ্যক মানুষ যে আলকা, আমি নাম মনে করতে পারছি না, যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ জয়েন করেছেন, যিনি বিখ্যাত কি নাম তো আমার মনে নেই, যাই হোক, তো এরকম জয়েন করছে কেন মানুষ, বিভিন্ন সমাজের খ্যাতনামা মানুষরা মনে করছে বিজেপি হয়তো একটা ভারতবর্ষে একটা মানে পরিবর্তন আনতে পারবে, বিকাশ আনতে পারবে, ভারত বলে একটা প্রথম সারির দেশ রয়েছে, ভারত নিজে আমি ভারতবাসী বলে গর্ব করার যে ভাবটা রয়েছে বিজেপি বোধ হয় করতে চাইছে বা পারছে। এই যদি বিশ্বাস না থাকতো তাহলে অনুরাধা পাড়ুয়ালের মতন সঙ্গীতজ্ঞ বিজেপি জয়েন করতো না, তাদের কি যায় আসে, তারা তার জীবনের শেষের দিকে এসে
তারা বিজেপি জয়েন করছে, নতুন ভারতের স্বপ্ন দেখছে। বাংলায় কোন বিখ্যাত আসছেন, একজন বিখ্যাত মানুষকে আমরা দেখেছি জজ হিসেবে, তার যথেষ্ট নাম ছিল, তিনি জয়েন করে ফেলেছেন। এখন অন্য কে কে আসছে এবং অনেকে জয়েন করেছে ছোটখাটো রাজনৈতিক দলের বা, কিন্তু তাদেরকেই যদি পছন্দ পছন্দের হতো ঘোষণা করে দিত দ্বিতীয়। হ্যাঁ, এখনো সেভাবে তাদের, কিন্তু কারোকে বলেছে তুমি বিধানসভা থেকে সরে যাও, নিশ্চয়ই বলেছে, নাহলে সে বিধানসভা থেকে পদত্যাগ করবে কেন, এখনো 2-3 বছর বাকি আছে। সুতরাং তাকে নিশ্চয়ই প্রমিস করা হয়েছে, যাদেরকে বিধানসভা থেকে মানে পদত্যাগ করিয়ে নেওয়া হয়েছে বা যে করেছে কোনো একটা আশ্বাসে করেছে, সুতরাং তারা হয়তো নিশ্চয়ই পাবে, এটা বলা যেতেই পারে। বলতে তো বিধা নেই, একটা কারাপশন বা দলের ভেতর তো ভিতটা নষ্ট করে দিয়েছে, তার সঙ্গে এসে গেছে মানে আমাদের সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচারের যে ব্যাপারটা, পরিষ্কার বলছে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আমাদের সম্ভ্রম অনেক বেশি ইম্পর্টেন্ট। মেয়েরা বলছে শেখ শাহজাহান খালি মাত্র তো সন্দেশখালীতে নেই, এরকম মানুষ অনেক জায়গায় রয়ে গেছেন ক্ষমতা পেয়ে অর্থ পেয়ে যা খুশি করে দেওয়ার, এই জায়গায় দাঁড়িয়ে একটা পরিবর্তন হবার সম্ভাবনা কিন্তু ব্যাপক হয়ে আছে, বিরাট ভাবে হয়ে আছে। তৃণমূল কংগ্রেসের এখন যে অবস্থা, 15-20টা আসন তারা অনায়াসে পেয়ে যেতে পারে যাদের সংগঠনের ভিত্তি করে, বুঝেছেন, এই জায়গায় দাঁড়িয়ে যেখানে তাদের সংগঠন ব্যাপক রয়েছে, যেখানে মানুষকে আপনি যতই CRPF পাঠান মানুষ ভোট সঠিকভাবে হয়তো দিতে পারবে না, এটা যখন বোঝা যাচ্ছে, তাও আমার ধারণা 15-20টার কম যদি তৃণমূল কংগ্রেস পায়, 15-র নিচে চলে আসে, তৃণমূল কংগ্রেস সরকার টিকে থাকা মুশকিল হয়ে যেতে পারে। সুতরাং সেই অনুগ্রহ তো দেখাতে হবে, সেই অনুগ্রহ এক্ষুনি তৃণমূল সরকার পড়ে গেলে বামেদের অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে, সেটাও বিজেপি কে দেখতে হচ্ছে। কারণ নিজে আমার যদি সংগঠন না থাকে, ভ্যাকুয়ামটা তৃণমূল চলে গেলে আমি পারবো না, সংগঠন অন্যরা নেপোয়ে মারে দুই, অন্যরা কিন্তু ঢুকে পড়বে, তাই না? এই কথা ভেবে কিন্তু দেখতে হচ্ছে 15টার নিচে যেন তৃণমূল না নামে, না আমার ধারণা যারা পলিসি মেকিং করছেন, স্ট্র্যাটেজি মেকিং আছে তাদের। আমরা আমাদের আরেকটা এপিসোড এটা নিয়ে করতে হবে, আপনি যে কথাটা বললেন 15টার নিচে যাতে না নামে, অর্থাৎ বাম মেরা বা কংগ্রেস যেটা বলছে আর কি, তৃণমূলের সঙ্গে সেটিং বিজেপির, হ্যাঁ, যে এই সেটিং তথ্যর জন্যই কি এখনো ধীরে চলো নীতি, প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে ধীরে চলো নীতি? হ্যাঁ, তো এটা দেখুন, নিয়ে আমাদের নিশ্চয়ই আরেকদিন আলোচনায় রাখতেই হবে আচ্ছা ঠিক আছে, এই এই প্রসঙ্গটা। তো আপাতত আমাদের যে আলোচনা, যে সত্যি রাজাদা যেটা বললেন যে সংগঠন হয়তো নেই, হাওয়া আছে, কিন্তু সব জায়গায় মেপে জুপে দিতে হবে, আবার কারা দল বদল করে আসবে সেখানে তাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে, তারা কথা বলে রেখেছে হয়তো, তো সেই সব বিষয়গুলোর দিকেই আমাদের নজর এখন, যে কবে, যদিও আমাদের কাছে খবর আর হয়তো 2-1 দিন, খুব বেশি হলে হয়তো শুক্রবার, শুক্রবারের মধ্যেই হয়তো প্রার্থী তালিকা বিজেপির প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তখনই সব জল্পনার অবসান হবে। কিন্তু হ্যাঁ, যে বিষয়টি আমরা বারবার বলছিলাম, ডায়মন্ড হারবার নজর কাড়া কেন্দ্র, সেই কেন্দ্রে কে প্রার্থী হয়, অনেকে কিন্তু যা খবর তাতে কিন্তু সত্যি সত্যি প্রার্থী হতে রাজি হননি, এখন কে তাকে ওখানে কাকে দাঁড় করায় বা কে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের, আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।